नमस्कार, आशा करी खूब भालो आछो। आज तोमादेर आमी वैकार जुगेर जे सबचेये भाषा शिक्षा थेके प्रश्न उत्तरगुलो आछे सेगुलो आज आमी पढ़िये दिच्छि। आमी वैकार जुगेर शब्दटा सम्पर्के देखबे तोमादेर आगे लाइव क्लासे आलोचना करे दियेछि एबं किछु इमेजेओ आमी इमेजेते सब एगुलो क्वेश्चन उत्तर लिखिये दियेछि सेगुलो तोमरा फलो करते पारबे। तो आमी आजके एखाने तोमादेर भाषा शिक्षा पेज नम्बर 25 এ যে প্রশ্ন উত্তরগুলো আছে সেখান থেকে করাচ্ছি। দেখো কয়েকটি আছে, ওই কেই কে ছিলেন, ওই কেই কে ছিলেন, আমরা বইয়ে কি পড়েছিলাম, ওই কেই ছিলেন রামের দুই মাতা। তাহলে উত্তর আমরা কি লিখবো, ওই কেই ছিলেন রামের দুই মাতা। এই কৈকেয়ী তোমরা জানো নিশ্চয়ই, রামায়ণে দেখেছো কৈকেয়ী হচ্ছেন রাজা দশরথের একজন স্ত্রী। তো খ নেক্সট কি আছে, খ খয়েতে কি আছে তোমাদের, কৈলাস, কৈলাস কি আমরা আগে বর্ণ পরিচয় করে জেনেছি, কৈলাস একটি পাহাড়ের নাম। ঠিক আছে, গ নেক্সট ওয়াই কি আছে, চৈতালি মেলা, চৈতালি মেলা কোথায় হয়, চৈতালি মেলা কোথায় হয়, চৈতালি মেলা আমরা কোথায় পড়েছি, কি নদীর তীরে, মধুমতির তীরে, মধুমতি বলে একটা নদী আছে তার তীরে কি হয় চৈতালি মেলা। উত্তর মধু মতি তীরে চৈতালি মেলা হয়। ওকে, এগুলো আছে। এরপর তোমরা এরপর কি আছে, তাহলে কৈকেয়ী কে ছিলেন, কৈকেয়ী ছিলেন রামের বিমাতা, কৈলাস কি, কৈলাস একটি পাহাড়ের নাম, চৈতালি মেলা কোথায় হয়, মধুমতি তীরে চৈতালি মেলা হয়। ঠিক আছে, এরপর আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরে ঘ, কারা নিরামিষাশী সরি কারা নিরামিষাশী না কারণ নিরামিষ ভোজী কারা নিরামিষ ভোজী আমরা বইতে কি করেছি, বর্ণ পরিচয় হয়ে কারা নিরামিষ ভোজী উত্তর জৈন গুরুরা, জৈন গুরুরা নিরামিষ ভোজী। ঠিক আছে, নেক্সট আছে মৈনা পাহাড় কোথায় আছে, মৈনা পাহাড় কোথায় আছে, আমরা কি জেনেছি মৈনা পাহাড় সাগরের নিচে,
সাগরের নিচে আছে। বৈনা পাহাড় সাগরের নিচে আছে, ঠিক আছে। এছাড়া আমি আরো কয়েকটা কোশ্চেন তোমাদের এক্সট্রা লিখিয়ে দিচ্ছি। কার নৈতিক বল থাকে না? উত্তর কি হবে? পাপীর নৈতিক বল থাকে না, ঠিক আছে। পাপী নৈতিক বলতে না, কারা নিরামিষ ভোজি? জৈনগুরুরা নিরামিষ ভোজি। মৈনাক পাহাড় কোথায় আছে? মৈনাক পাহাড় সাগর নিচে আছে। কার নৈতিক বল থাকে না? পাপী নৈতিক বল থাকে না। নেক্সট আরো তুমি, আমি আরো কোশ্চেন লিখে দিচ্ছি একটা। তোমরা বর্ণ পরিচয়ের যে টেক্সট আছে সেই টেক্সটটা ভালো করে মন দিয়ে পড়বে, সেটা যদি বারবার পড়তে থাকো তাহলে দেখবে তোমাদের প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হয়ে আছে। হ্যাঁ, আছে বৈকাল কি? বৈকাল কি? কি উত্তর হবে? বৈকাল একটি বৃহৎ জলাশয় বা বৃহৎ জলাশয়ের নাম, যাও লিখতে পারো, দুটোই হবে। এছাড়া কি আছে তোমাদের আরো দুখাতে কোশ্চেন হতে পারে? এখানে তোমার লিখতে পারো তোমার যেটা ছিল তোমার ছয়টা। নেক্সট তোমার হচ্ছে সে কোথায় থাকে? সে কোথায় থাকে? সে কোথায় থাকে? পৈতৃক গৃহে। উত্তর কি হবে? সে কোথায় থাকে না করে তুমি এটা করতে পারো, সে কোথায় বাস করে? সে পৈতৃক গৃহে বাস করে। এইভাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো করবে, ঠিক আছে। তাহলে দেখবে পরীক্ষার সময় তোমার খুব একটা অসুবিধা হবে না। বারবার বলছি তুমি টেক্সট পড়বে। আর তোমাদের আরেকটা বলি, তোমরা যে ছড়াগুলো তোমাদের করছো সেই ছড়াগুলো অবশ্যই কবির নাম সহ মুখস্থ করবে। আর আমি তোমাদের গরু সম্পর্কে কয়েকটা বাক্য আছে সেগুলো তোমাদের আমি ইমেজে দিয়ে দিয়েছি, সেগুলো একটু ভালো করে দেখে নিও, সেটা একটু মুখস্থ করবে। সবাই ভালো থেকো, নমস্কার।